বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি শাহজাহান তনু, আমি মুক্তাগাছা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। আমার বাসা হচ্ছে বাড়িটা তারাট ইউনিয়ন নিবাসী। আমি আমার বাবা মরহুম ডাক্তার এলম গুলাম আরহাম। আমি বর্তমানে মানুষের সুপ্রিম ল কলেজ আছি এলম দু অন্তর্গত। সর্বপ্রথমে আসলে নির্বাচিত হওয়ার পরে জনগণের জন্য, আমি যেহেতু মহিলা ভাইস চেয়ারম্যান, এটা একটা সম্মাননার জায়গা আমাদের নারীদের জন্য। এবং আমাদের জনমন্ত্রী শেখ হাসিনা নারীদের অধিকার, নারীদের নেতৃত্ব ক্ষমতা নিয়ে তিনি কাজ করে গেছেন, সেই সুবাদে আমাদের এই জনপ্রতিনিধিত্বে মহিলা ভাইস চেয়ারম্যান একটা সম্মাননার জায়গা মহিলাদের জন্য, মহিলাদের পাশে দাঁড়াবার জন্য এটাও একটা মাধ্যম। জনপ্রতিনিধিত্ব বিষয়টা হচ্ছে সকলের পাশে থেকে, সম্পৃক্ত থেকে জনগণের জন্য কাজ করা, মানুষের জন্য সেবা করা। আর সেই লক্ষ্যে আমাকে মূল লক্ষ্যটাই হচ্ছে জনগণের সেবা করা এবং জনগণের সাথে সম্পৃক্ত থেকে কাজ করা। সেই হিসেবে আমি আমার সাধ্য অনুযায়ী এবং আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি সকলের পাশে থেকে, সকলের সাথে থেকে, সুখে দুঃখে থেকে এবং বেসিক্যালি যেহেতু আমি নিজেও একজন নারী নেতৃত্ব নিয়ে কাজ করেছি, নারীদের নিয়ে আমার কাজ করার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে। এবং আমি আপনারা সকলে অবগত, আমি মুক্তাগাছা উপজেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি ছিলাম এবং সেখানে আমি নারীদের নেতৃত্ব অধিকার ক্ষমতা নিয়ে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। সেখানে আমার মা বোনদের সাথে অনেক উঠা বসা এবং সম্পৃক্ততা হয়েছে। সেখানে নারীদেরকে নিয়ে কাজ করার আমার মানে চিন্তা ভাবনা এবং লক্ষ্য, বিধবা মেয়েদেরকে নিয়ে এবং যারা সমাজে যারা কর্মসংস্থানরত অবস্থায় নেই, অনেক মেয়েরা আছে, তাদেরকে নিয়ে কাজ করা, ছোটো বাচ্চাদেরকে নিয়ে কাজ করা। তো অনেক রকমের চিন্তাভাবনা আছে, সেটা সময় সাপেক্ষে আসলে পরিস্থিতির সাপেক্ষে আল্লাহ যদি নির্বাচিত করেন তখন আসলে আমি সেভাবে কাজ করে যাই। বাল্যবিবাহ এবং শিশু নির্যাতনের কিন্তু যথাযথ আইন রয়েছে এবং আমরা সবার আগে আমরা কিন্তু আগের যুগে আর এখন নেই, আমরা সকলেই জনগণ আমরা যার যার জায়গা থেকে যথেষ্ট সচেতন হয়েছি। এবং সেখানে বাল্যবিবাহটা আসলে শুধু আমাদের মেয়েদের জন্যই ক্ষতিকর বা সমাজে নারীরা এখানে পিছিয়ে যাচ্ছে তা না, এখানে কিন্তু একটা গোটা জাতিকে কিন্তু এখানে হুমকির মুখে ফেলে দেয়। এবং শিশুদের বাল্যবিবাহ যেটা হয়, এই বাল্যবিবাহের মাধ্যমে কিন্তু একটা মেয়ে সহ তার পরিবার সহ এবং বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় সেটাও একটা হুমকির মুখে পড়ে যায়। তো সবার আগে দরকার হচ্ছে যে কোনো বিষয়ে ভূমিকা নেওয়ার আগে দরকার হচ্ছে মানুষকে বুঝানো, যে কোনো বিষয়ে তাদেরকে নিয়ে বুঝিয়ে কথা বলা বা সকলকে একত্রিত করে বা বাল্যবিবাহ নিয়ে যতটুকু আমাদের আইন রয়েছে, বাল্যবিবাহ কতটুকু অপকারিতা রয়েছে এবং বাল্যবিবাহ করলে আমাদের সমাজে কি কি প্রভাব পড়তে পারে এবং এটা মায়েদের জন্য বা একটা নারীর জন্য, এটা সমাজের জন্য কতটুকু হুমকির মুখে যাবে, এই বিষয়টা নিয়ে আমাদের কাজ করতে হলে সর্বপ্রথম আসলে সবাইকে নিয়ে বসে কথা বলে জায়গায় জায়গায় সেই জিনিসগুলোকে ছড়ায় দেওয়া এবং এই জিনিসগুলো সচেতনতা যেন চলে আসে। কোনো বিষয়ে জয় পরাজয় আছে, কিন্তু যখন কেউ আসলে যে কোনো বিষয় নিয়ে নির্বাচন যেহেতু জনপ্রতিনিধির জায়গা থেকে নির্বাচন, এটাও একটা জয় পরাজয়ের বিষয়। এবং আলহামদুলিল্লাহ আমি শতভাগ আশাবাদী, কারণ সকলের দোয়া ভালোবাসা এবং সকলের আমার প্রতি সেই আশ্বাস বিশ্বাস এবং ভরসা, যে জায়গা থেকে আমি নির্বাচনে একজন জনপ্রতিনিধিত্বে নিজেকে দাঁড় করাতে পেরেছি, এটা সকলের অনুপ্রেরণা। যেহেতু সকলের অনুপ্রেরণা দোয়া ভালোবাসা আছে এবং তাদের আশ্বাসে আমি এতটুকু ভরসায় আমি আজকে নির্বাচিত প্রার্থী তার নিজেকে দাঁড় করাতে পেরেছি। তো আমি 100% আশাবাদী এবং আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি সেইভাবে কাজ করে যাচ্ছি, আশাবাদী যে আমি ইনশাল্লাহ জয় লাভ করতে পারবো।